ল্যাটিন আমেরিকার দশকের সেরা বিয়ে, হ্যাঁ আপাতত সে বিয়ের প্রস্তুতিতেই ব্যস্ত রোজারিও। হবে না কেন লিওনেল মেসির বিয়ে বলে কথা, ছোটবেলার বান্ধবী রোকোদের সঙ্গে বাধা পড়বেন মেসি। জানা গেছে জেরার্ড পিকের স্ত্রী এবং কলম্বিয়ার পপস্টার শাকিরা ইঙ্গিত দিয়েছেন তিনি এই বিয়ে মিস করতে চান না। সব যদি ঠিক থাকে তাহলে মেসি ও রোকোজোর বিয়ের জন্য সময় তিনি বের করবেনই। শাকিরার কথাই, আমি বিয়েতে যেতে চাই, কারণ জেরার্ড আর মেসি দুজনেই ছোট্টবেলার বন্ধু, ওদের দুজনের জন্যই যেতে চাই। 30 জুন বিয়ে, মেসি জন্মদিনের এক সপ্তাহ বাদেই। প্রথমে শোনা গিয়েছিল 600 জন গেস্ট থাকবেন, কিন্তু ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে 250 জন হাজির থাকবেন। ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনা ফুটবলার সার্জিও অ্যাগুয়েরোর স্ত্রী করিনা এই বিয়েতে গান গাইবেন। করিনা পেশাদার গায়িকা। সাধারণত রোজারিওতে গেলে নিরাপত্তার বাড়াবাড়ি পছন্দ হয় না মেসির, কিন্তু বিয়ের সময় সাধারণ মানুষের আগ্রহ পৌঁছাবে চরমে। তার উপর গেস্টের তালিকায় থাকবেন বিশ্বের নামি দামি আরও অনেক ফুটবলার, তাদের দেখতেও ভিড় উপচে পড়বে। তাই মেসির বিয়েতে নিরাপত্তা 800 করা হবে রোজারিওতে। মেসির বিয়ে আর ওয়েডিং প্ল্যানার থাকবে না তা কী করে হয়, এই দায়িত্বটা নিয়েছেন বারবারা ডায়েস। লা ক্যাপিটালের খবর, রোকুজু যে পোশাক পরে বিয়ে করবেন তা বানাচ্ছেন স্প্যানিশ ডিজাইনার রোজা ক্লারা। অতিথিদের কেশবিন্যাসের জন্য রাখা হয়েছে 20 জন হেয়ার ড্রেসার, বিয়েতে কোনো উপহার নেবেন না। পরিবর্তে মেসি বলেছেন লিও মেসি ফাউন্ডেশনে দান করতে। সব মিলিয়ে এখন দম ফেলার ফুরসত নেই রোজারিওর। ঘরের ছেলে বিয়েতে কোমর কষে না নামলে যে লোকে নিন্দামন্দ করবে সে যে মোটেই ভালো দেখাবে না।